দেশীয় সিনেমার গানের মুকুটহীন সম্রাট বলা হয় তাকে কেরিয়ারের শুরু থেকেই সিনেমার গানের অনিবার্য কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি তারই স্বীকৃতি স্বরূপ আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলছি গানের সম্রাট কণ্ঠশিল্পী অ্যান্ট্র কিশোরের কথা বিশিষ্ট এই শিল্পী গত কয়েক বছর ধরেই গানের সংখ্যা কমিয়ে দিয়েছেন বিশেষ করে সিনেমায় এখন আর আগের মতো গান করেন না এরই মধ্যে শোনা যাচ্ছে কঠিন অসুখে পড়েছেন তিনি দেশীয় চিকিৎসকদের পরামর্শে বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসা করানোর জন্য আর তার এই উন্নত চিকিৎসার জন্য দশ লাখ টাকা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এ ব্যাপারে কণ্ঠশিল্পী অ্যান্টগিশুর বলেন অনেকদিন ধরেই আমি কিডনির অসুখে ভুগছি দেশের চিকিৎসক বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন সেজন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি এ গায়ক আরও বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ আমি অসুস্থ এটা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার ঈশ্বর যেন তাকে ভালো রাখেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ